একটি নতুন জবের খবর, সেটা হচ্ছে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চলছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন রিক্রুটমেন্ট 2023। অর্থাৎ পশ্চিম বর্ধমানে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চলছে। তোমরা যারা পশ্চিম বর্ধমানে থেকে শুনছো আমার এই চ্যানেলটাতে, তোমরা তাহলে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? যদিও অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাই অ্যাপ্লাই করতে পারবে, তবুও তোমাদের কাছাকাছি তো সুবিধা হবে, তোমরা অ্যাপ্লাই করে দেবে। চলো বিস্তারিত খবরে, তার আগে বলবো চ্যানেলটির সাথে জুড়ে থেকো এবং ভিডিওটিতে স্কিপ করবে না, তাহলে পিছিয়ে পড়বে। এই যে দেখতে পাচ্ছ শিশু সুরক্ষা দপ্তরে কিভাবে আবেদন করবেন কর্মীতে, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রজেক্ট, দেখে নাও। রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ 2023। পশ্চিম বর্ধমানে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরের চুক্তিভিত্তিতে ডাটা অ্যানালিস্ট আউটরিচ ওয়াকার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সাথে থাকুন, আমি বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? কবে কিভাবে আবেদন করবে বন্ধুরা দেখে নাও। আর তার আগে বলবো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা একটু যদি উল্লেখ করো, তাহলে পরের ভিডিওগুলোতে খুব সুবিধা হয়। কেউ যদি কোচবিহার থেকে দেখো তাহলে সে একটু নক করবে যে হ্যাঁ আমি কোচবিহার থেকে দেখছি, তাহলে যদি কোচবিহারের কোনো সংবাদ থাকে তাড়াতাড়ি আপডেট তোমাদের কাছে দিয়ে দিতে পারবো। তোমরা কমেন্টে জানিও তোমরা কোথার থেকে দেখছো। আচ্ছা, এখানে ডাটা অ্যানালাইজ দেখা আছে, মোট শূন্য পদ আছে একটি। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মানে কি শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমাকে এই প্রার্থীতে কি তোমার চাইছে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যাথামেটিক্স, ইকোনমিক্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এ গ্রাজুয়েট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এই পদের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে ম্যাথামেটিক্সে অনার্স হতে হবে বা ইকোনমিক্সে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে চলবে, এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা কিন্তু তাড়াতাড়ি এটাতে পেয়ে যাবে। আচ্ছা, এর জন্য বয়স কী চাওয়া হয়েছে চলো একবার দেখে নিই। প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 35 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এবং পিএইচডি যারা ক্যান্ডিডেট আছে সরকারি নিয়ম অনুযায়ী তারা সেরকম সুযোগ পাবেন। কোনো কোনো জায়গায় দেখা যায় যে এসসিরা 5 বছরের ছাড় পেয়ে থাকে, কোনো কোনো জায়গায় ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকে, পিএইচডি ক্যান্ডিডেট যারা আছে তারাও অনেক সময় 5 বছরের ছাড় পেয়ে থাকে। তো এখানে তোমাকে পুরো নোটিশটা দেখতে হবে, তাহলে এখানে বুঝতে পারবে। আচ্ছা, বেতন কত আছে? 18,536 টাকা পার মান্থ। আচ্ছা, দেখো নোটিফিকেশানটা এখানে দিয়ে দিয়েছে বর্ধমান জেলা। তোমরা দেখতে পাচ্ছ যে ডাটা অ্যানালাইজ অফিসার আছে, এজ হচ্ছে 18 থেকে 35 ববছর বয়স পর্যন্ত, 18,536 টাকা। এই যে নোটিফিকেশানটা এখানে দিয়েছে, একটি মাত্র পোস্ট আছে, ঠিক আছে? নোটিফিকেশানটা তোমরা যদি চাও তাহলে আমি লিঙ্কে দিয়ে দেবো, আর যদি তোমরা মনে করো না আমরা কম্পিউটার থেকে গুগল সার্চের থেকে করে নিতে পারবো, অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে? দেখো আমি নোটিফিকেশানটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো নোটিফিকেশানটা কিন্তু পুরোটা আছে। একটু পরে যে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এইভাবে অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদেরকে। কী আর একটা পদের নাম আছে, কী আছে, আউটরিচ ওয়ার্কার, এতে শূন্য পদ আছে দুটি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং যদি একটু অভিজ্ঞতা থাকে এই কাজে তাহলে খুব ভালো হয়। অনেক সময় অভিজ্ঞতাকে অনেক বেশি প্রেফার করা হয়, এবং সেই যার অভিজ্ঞতা থাকে একটু তাকে ফার্স্টে চাকরিটা দেওয়া হয়, ঠিক আছে? এর ক্ষেত্রে বয়সটা একবার দেখে নিই বন্ধুরা, চলো।
এর ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 35 একই আগের পদটার মতো, এখানেও 35 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি এবং পিএইচডি ক্যান্ডিডেট যারা আছো তারা সেরকমই ছাড় পাবেন। এক্ষেত্রে বেতন আছে 12,000 টাকা মাসে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিই আবেদন পদ্ধতি, কীভাবে তোমরা আবেদন করবে। ইচ্ছুক প্রার্থীরা যারা এটাতে চাকরি করতে চাও তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র, অর্থাৎ তোমাকে ডাউনলোড করে নিতে হবে আবেদনপত্রটা কোনো কম্পিউটার সেন্টার থেকে। তারপর তোমাকে সেটা আবেদনপত্র, বায়োডাটা দিতে হবে তোমার পুরো, এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশান যে যে ক্ষেত্রে আছে সমস্ত সার্টিফিকেটগুলো দিতে হবে, এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে, শুধু এগুলো নয়, এবং সমস্ত পিডিএফ ফরম্যাট করতে হবে, করে ডিসিপিইউই যে এটা আছে মেলটা আছে কেটে মেল করতে হবে, ঠিক আছে। আমি মেলটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি লিঙ্কে, ঠিক আছে, এখানে মেল করতে হবে। আচ্ছা, আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 মার্চ থেকে 5ই এপ্রিল 2023। নিয়োগ পদ্ধতি, প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট আছে সেখানে তাদের কম্পিউটার টেস্টটা কিন্তু লাগবে, ঠিক আছে, এবং ইন্টারভিউ দিতে হবে। নিয়োগ স্থান কোথায়, অর্থাৎ তোমাদের জবের লোকেশন হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা শিশু সুরক্ষা কার্যালয়ে, এখানে নিয়োগ করা হবে। তাহলে বন্ধুরা, তোমরা শুনলে মোটামুটি, আমি তোমাদেরকে সব লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা ভিডিওটার নিচে একটু ডেসক্রিপশানে লিঙ্কগুলো একটু দেখে নেবে এবং পিডিএফটা ডাউনলোড করে নাও, এবং যেভাবে যেভাবে আবেদন পদ্ধতি আছে সেভাবে তোমরা আবেদনটা করে নাও, ঠিক আছে। দিয়ে 5ই এপ্রিলের মধ্যে তোমরা জমা দাও, এবং যারা পশ্চিম বর্ধমান থেকে আসছো তারা, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো, যারা ওখানকার ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু বলবো, তোমাদের কিন্তু প্রেফার বেশি দেওয়া হবে, যেহেতু ওটা তোমাদের জেলায় আছে, ঠিক আছে। তোমাদের বেশি, তোমরা কিন্তু আগে ভিডিওটা পাওয়ার সাথে সাথে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করে দেবে। কন্ট্রাকচুয়াল বেস হলেও, এটা সাধারণত কন্ট্রাকচুয়াল হলেও সাধারণত অনেক সময় দেখা যায় 4-5 বছর পর কিন্তু পার্মানেন্ট করে দেয়, ঠিক আছে। তোমরা কন্ট্রাকচুয়াল দেখে কিন্তু অ্যাপ্লাই করা বন্ধ করো না, তোমরা অ্যাপ্লাই করে দাও বন্ধুরা। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করো বন্ধুরা, আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি পরবর্তী ভিডিও তোমরা পেতে চাও। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিনে আগামী ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আবার চলে আসবো, ততক্ষণে ভালো থেকো তোমরা।